SSD Official. আমার চার বছরের বাচ্চা মেয়েটা যখন আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, বাবা আমি আরবি শিখবো না, আমিও তন্ময় ভাইয়ের মতো গান শিখবো আর জেনি আপুর মতো নাচ শিখবো। কথাটা শুনে আমি মোটেও অবাক হইনি, বরং কিছুক্ষণ আগে যা ঘটল তাতে শুধু আমার বাচ্চা মেয়ের মনে প্রভাব ফেলেনি, আমার মনেও প্রভাব ফেলেছে। আমার শ্বশুর চাকরি থেকে অবসর নেওয়ার পর পারিবারিক একটা অনুষ্ঠানের আয়োজন করে, সেই অনুষ্ঠানে ওনার সকল ছেলে মেয়েরা আসে। সন্ধ্যার পর আমরা সবাই মিলে যখন কথাবার্তা বলছি, তখন আমার ছোটশালা বাচ্চাদের জন্য একটা প্রতিযোগিতা আয়োজন করে। সেই প্রতিযোগিতায় বাচ্চারা যে যা পারে সেটা তারা করে দেখাবে। আমার মেয়েকে প্রথম ডাকলে আমি আমার মেয়ের কানে কানে বলি, আম্মু তুমি সূরা ফাতিহা খুব সুন্দর করে পাঠ করবে বাংলা অর্থসহ, কেমন? আমার মেয়ে যখন সূরা পাঠ করছিল আর খুব সুন্দর করে সূরার অর্থ বলছিল, তখন কেউ সেটা মনোযোগ দিয়ে শুনছিল না, সবাই যার যার মতো ফোন টিপছিল, কথাবার্তা বলছিল। কিন্তু আমার স্ত্রী নাফিসার বড় বোনের 6 বছরের ছেলেটা যখন মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে এই গানটা গাচ্ছিল, তখন সবাই অনেক মনোযোগ দিয়ে শুনছিল, কেউ কেউ গানের সাথে সুর মেলাচ্ছিল। গান শেষে সবাই করজোড়ে হাততালি দিল, কেউ কেউ জড়িয়ে ধরে চুমু খেল। নাফিসার বড় ভাইয়ের 8 বছরের মেয়েটা যখন ও সাকি সাকি গানের সাথে নাচ করছিল, তখন ওর সাথে উপস্থিত অনেকেই নাচছিল, হেসে খেলে খুব মজা করছিল। এটা দেখেই আমার বাচ্চা মেয়েটার মন খারাপ হয়ে গেল। সে মনে মনে হয়তো ভাবছে সে গান নাচ পারে না দেখে তাকে কেউ আদর করেনি। রাতে খাবার টেবিলে বসে যখন সবাই খাচ্ছিলাম, তখন নাফিসার বড় ভাই আমার দিকে তাকিয়ে বলল, কি নূর আলম তুমি নিজে হলে কাঠ মরলা আর আমার ছোট বোনটাকেও বানালে তোমার মতো, এই গরমের ভিতরে তুমি আমার বোনটাকে কি পরিয়ে নিয়ে এসেছ, এভাবে নাক মুখ ঢেকে চলাচল করলে দম আটকে মরে যাবে, তো মেয়েটাকে তোমাদের মতো না বানিয়ে ক্রিয়েটিভ কিছু শিখাও। আমি ঘাড় নেড়ে শুধু বললাম, জি আচ্ছা। নাফিসার বড় বোন তখন বলল, আমার ছেলের গানের মাস্টারকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হয়। আমি তো নাফিসাকে সবসময় বলি তোর মেয়েকেও একটা গানের টিচার রেখে দে, কিন্তু নাফিসা তো আমার কোনো কথাই শোনে না। কথাটা শুনে নাফিসার বড় ভাই আমি খোঁচা দিয়ে বলল, গানের টিচার রাখলে তো নূর আলমের টাকা নষ্ট হবে, তাইও ওর মেয়েকে ওর মতো কাঠমোল্লা বানাবে, বিয়ের পর দেখলাম না কখনো আমার বোনকে দামি কিছু কিনে দিতে। কথাগুলো কেন জানি সহ্য করতে পারছিলাম না, তাই মৃদু হেসে নাফিসার বড় ভাইকে বললাম, ভাই আপনি মারা গেলে আপনার মেয়ে প্রতিদিন আপনাকে স্মরণ করে সাকি সাকি গানের তালে নাচবে, এতে কি আপনার কবরের আজাব কমবে না বাড়বে? আর তারপর নাফিসার বড় বোনের দিকে তাকিয়ে বললাম, আপা আপনি মারা গেলে আপনার ছেলে প্রতিদিন আপনার কবরের সামনে গিয়ে অপরাধী গান শুনে আসবে, এতে মনে হয় কবরের আজাবটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। তখন শুধু এটাই বলবেন, যদি ছেলেকে 5,000 টাকা খরচ করে গান না শিখিয়ে 500 টাকা খরচ করে একটু কোরআন শিক্ষা দিতাম, তাহলে কবরে আমার এতটা আজাব হতো না। আমি মারা গেলে না হয় আমার কাঠমোল্লা মেয়ে কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করে আসবে, এতে নিশ্চয়ই আমার কবরের আজাবটা পুরোটা না কমলেও কিছুটা হলেও কমবে। আমার কথাগুলো শুনে সবাই মাথা নিচু করে চুপ করে রইল, আর কিছু না বলে নিজের প্লেটে থাকা খাবারটা শেষ করলাম। রাতে ঘুম আসছিল না, তাই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ নাফিসা পেছন থেকে আমার কাঁধে হাত রেখে বলল, ভাইয়া আর আপুর কথা কিছু মনে করেছো? আরে না। আচ্ছা আমি যে তোমায় দামি কিছু কিনে দিতে পারি না, এজন্য কি আমার প্রতি তোমার কোনো অভিযোগ আছে?
তোমার মতো একজনকে আমি পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার আর কিচ্ছু চাই না। সিদ্ধান্ত পুরোটাই আপনার। আপনার ছেলে মেয়েকে আপনি গান শিখাবেন, না নাচ শিখাবেন, না কোরআন তেলাওয়াত শিখাবেন, নামাজ শিখাবেন। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে যখন গান করবে, নাচ করবে, সেটার পাপের ফল আপনাকে তখন কবরে শুয়ে শুয়ে ভোগ করতে হবে। আপনি যদি আপনার ছেলে মেয়েকে কোরআন শিখান, আপনি মারা যাওয়ার পর যখন তারা কোরআন তেলাওয়াত করবে, ভালো কিছু করবে, সেটার সব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। তো আপনি ভাবেন আপনি কোনটা করবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন।